মাই চ্যানেল কথাগুলি কুসুমিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো আগেই বলেছিলাম যে বেশ কয়েকটা বড় বড় ব্লগ আসতে চলেছে। কেন আসতে চলেছে বলেছিলাম কিনা আমার এই মুহূর্তে মনে নেই, তো আজকে বলে দিই। আজ আসলে 2রা মার্চ, মানে কালকে আমার ভাইয়ের পৈতে, তো যার জন্যই ব্লগগুলো আসবে পরপর। আর আজকে হচ্ছে আইবুড়ো ভাত, তো এখন অলরেডি কিছু রিচুয়াল শুরু হয়ে গেছে, একদম দেরি করবো না আর। তো চলো নিচে চলে যাই, গিয়ে দেখাই কী হচ্ছে। আর আমি একটু হালকা করে জাস্ট একটা জামা পরে, নতুন নয় একটা জামা পরে নিয়েছি, আর লিপস্টিকটা পরে নিয়েছি, একটা টিপ। তো চলো নিচে যাওয়া যাক, দেখা যাক কী হচ্ছে নিচে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। নিচে এসেই দেখলাম এও কামান হচ্ছে, অর্থাৎ আলতা পরানো হচ্ছে, আর আমাকেও বসিয়ে দিল আলতা পড়তে। আমি এখন আলতা পড়ছি। আলতা পড়লে আমার একটু পা ভর্তি করে পড়তেই ভালো লাগে, কিন্তু যদিও বা একটু বেশিই ভর্তি করে পরিয়ে দিয়েছিল। তো যাই হোক, আমিও বসে গেছি আলতা পড়তে, আর কেউ আমার পায়ে হাত দিলে, পায়ে হাত দিয়ে আলতা পড়লে বা যে কোনো কাজে পায়ে হাত দিলে আমার খুবই অস্বস্তি লাগে, ভালো লাগে না একদম। তো আলতা পড়ানোর পরে আমি একটা ঢকাশ করে প্রণাম করে নিলাম। তো চলো এখন এর পরে কী করছি দেখা যাক। এখানে সবাই আলতা পড়তে বসে গেছে, একজন একজন করে গোটা পাড়ার সবাই আলতা পড়ছিল। আমি তার কিছু ছোটো ছোটো ক্লিপস নিচ্ছিলাম। আর এই যে এখানে নেড়ু হবে কিছু কালকে, সে বসে আছে। সেইটাতেও আলপনা দেওয়া হয়েছে, পুরোটাতে আলপনা দেওয়া হয়েছে খুব সুন্দর করে। যাই হোক, তো এখন আমি একটু চা খাবো, সকাল থেকে আমার কিন্তু খাওয়া হয়নি। চা নিয়ে চলে এসেছি, ভাইয়ের জন্য একটা কাপ নিয়ে এসেছি, ওকে একটু দেবো। তো চলো আমি আগে চাটা খাই, তারপর দেখা হচ্ছে। তো চা খেতে আমরা এসেছিলাম উপরে, উপরে বসে বসে চা খাচ্ছিলাম, কী সব পড়িয়ে দিয়েছে সিঁদুর আল এতে হলুদ। যাই হোক, আলতা পড়ো হয়ে গেছে আমার। কেমন লাগছে? অঞ্জনারা সবাই আসবে, এখনো কেউ আসেনি, আসুক কখন আমিও জানি না, ওরা কখন আসবে রেডি হয়ে। তো এখন আমি একা একাই বসে আছি। এখানে চলছে রান্না বান্না আইবুড়ো ভাতের, এবং সবাই যারা আছে বাড়িতে তারা সবার জন্য এখানে রান্না বান্না হচ্ছে দুপুরের খাওয়া দাওয়ার জন্য। আজকের সবথেকে কষ্টকর পার্ট ছিল সবার বাড়িতে বাড়িতে গিয়ে মিষ্টি খাওয়া। এত মিষ্টি খেতে খেতে আমরা দুজনে ভীষণই ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তার মধ্যে একটা জেঠুর বাড়িতে গিয়ে একটু ফাঁকা পেয়ে আমি এই ভিডিও ক্লিপসটা নিয়েছিলাম, প্রচণ্ড ক্লান্ত খেতে খেতে। এসে গেছে নেনারা, আসুন না গো, লজ্জা পাচ্ছে। এখানে একজন, এখানে একজন, বাকিরা আসছে, আমি এখানে, সাজুগুজু চলছে, বিয়েটা কাছে এটাই দেখা। ছবি তোলার পর্ব চলছে। ক্যান্ডিড তুই কি না ভালো এসেছে কিন্তু। হাই এই ও, এনাকে দেখানো হয়নি, এটা বেশ ছিল, শুধুমাত্র এখানে আসবে বলে রয়ে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আর আমার জন্য দেখি সময় থেকেও আসেনি ছোট লোকটা। ছবি তোলা শেষ হোক, আমি একটু ঘুমিয়ে পড়ি, এক ঘুম হয়ে যাবে আমার। যার আইবুড়ো ভাত সে আজকে সাজুগুজু করছে, তার দিদি তাকে সাজুগুজু করিয়ে দিচ্ছে। সে ইন্টারেস্ট নিয়ে দিদিকে বলছে আজকে আমাকে করে দিতেই হবে, করে দিতেই হবে। ওই বরের আংটি পরে ফেললো, বিশাল ব্যাপার আজকে আইবুড়ো ভাত। আরে গোপ করে দিবি না, হ্যাঁ অনেক বড় ছেলের বই চলছে। আদর্শ দিদি, আদর্শ দিদি, আদর্শ ভালো ব্যাপার সেটা আপনারা ট্রাই করতে পারেন। এত সুন্দর জেল
কাঁচি আছে, কাঁচি কাঁচি হলে দীপ্তি ভালো করে ছবি তোল মাছের মোদক খাওয়াচ্ছে মেয়ে তার ভাইকে, ওর থেকে ওর ওই মাছের মোড়টার ওজন বেশি। পেপার নিয়ে পালিয়েছে অপমান করার জন্য, এরা টায়ার্ড করে বসে টায়ার্ড হয়ে বসে আছে, ভীষণ ছবি তুলেছে। জুনের প্রচুর ডার্ক সার্কেল বোঝাচ্ছে, আশা থেকে শুধু ছবি তুলেছে আর রিলস করেছে, ও তাতেই টায়ার্ড হয়ে গেছে। আর এ হচ্ছে মাছি দাঁড়াচ্ছে, আশা থেকে যে কতগুলো ফটো তুলেছে তার নেই ঠিক, এমনভাবে ডেকে 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 কাজ করানো হচ্ছিল, তাও থাক। খেতে বসে গেছি আমরা, খাবি তো এত বলো? আমি বেগুনি খাবোই না, বেগুন ছাড়া বেগুনি খাবে ও। ছাদে এসেছি সবাই ছবি তুলতে, দেখো পাগলের কীর্তন। ফটোগ্রাফি বাপরে কত আইডিয়া সব এক একটা। আর এখানে এরা কি বিএনপিসি হচ্ছে? এখানে কি পিএনপিসি হচ্ছে? চলো দেখতে থাকো, নিচে কাজ হচ্ছে না, তুলে নিয়েছে, গেট হয়ে গেছে, দেখানো হলো না, নিচে গিয়ে দেখাবো চলো। গেটের কাজ চলছে, ম্যাক্সিমাম বড় হয়ে এখনো, হ্যালো পুরোপুরি হলে দেখাবো তারপর আবার চলো। তো হয়ে গেল আমাদের আজকের দিনটা, এবার ওরা সবাই বাড়ি চলে যাবে, দুজন চলে গেছে আর আমি যাবো এখন ওদের বাড়ি। কোথায় গেলি? আর আমার হাতের এইগুলো ওখানে করে দিয়েছে, বাকিটা আমি এসে করবো, এটা শুকনো ততক্ষণে। এখন আমি বাইরের বাড়ি যাবো, চলো সবাইকে টাটা, আবার কালকে দেখা হবে, কালকে টাটা, আবার কালকে ড্রামা নিয়ে আসছি আমরা, ড্রামা, চলো টাটা টাটা আয়ের।
তো ওরা তো বহুক্ষণ চলে গেছে, এখন বাজে রাত্রি 8:30। আমি এতক্ষণ ধরে বাঁ হাত দিয়ে ডান হাতের মেহেন্দিটা করলাম, জানি ভালো হয়নি, হওয়া সম্ভব না, কোনো রকমে করেছি, মানে বাঁ হাত দিয়ে পুরো রান্নাটা করেছি, হাতটা থত 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 করে কাঁপছিল, তাও করেছি মোটামুটি বাঁ হাত দিয়ে ডান হাতের মেহেন্দিটা, ভালো হয়নি আমি নিজেও জানি, কমেন্ট করে বলারও দরকার নেই। তো যাই হোক, এখনও আমার বাঁ হাতে কিছু করা হয়নি, আর 8:30 বাজছে, আমি কখন করব আমি তাও জানি না। তো এখন আমি মেহেন্দি করি, আর মেহেন্দি করে আজকের মতো আমি ঘুমিয়ে যাবো, আমার প্রচণ্ড টায়ার্ড লাগছে, এত ঘুম পাচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। তো আমি ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি, আজকের ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি, আবার কাল থেকে কালকের ব্লগটা আবার নতুন একটা ব্লগ হবে, কালকে হচ্ছে Day 2 পৈতে, আসল পৈতের দিন কাল, আজ ছিল আইবুড়ো ভাত, তো কালকের দিনেরটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। এখন আপাতত আমি আরেকটা হাতে মেহেন্দি করবো, ব্যাস আর কিচ্ছু না, তারপর ঘুমিয়ে যাবো, আর রাত্রে খাওয়া দাওয়া কিছু দেখাচ্ছি না, কারণ আমি খেতেই পারবো না, সারাদিন এত মিষ্টি খেয়েছি, মিষ্টি খেয়ে খেয়েই আমার পেট ভর্তি হয়ে গেছে। যাই হোক, তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো, আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে ভবিষ্যতে আমি কোনো ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। হাতটাকে আমি একটু বেশি নাড়াচ্ছি, আসলে হাতটা আমি মুড়তে পারছি না, তত দিনে এরকম এরকম করছি। যাই হোক, তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।